গ্রামের মানুষ দেখবেন যে নিজের জ্বর হয়েছে ওষুধ কিনে না, বা হয়তো কম দামের একটা ওষুধ কিনে, বাট গরু অসুস্থ ও পাগল হয়ে যায়, ডাক্তার আনো, এটা আনো, ওষুধ আনো, এই কারণে দেখবেন যে গ্রামের অনেক ভেটেরিনারি ডাক্তার নাকি মানুষের ডাক্তারের চেয়ে বেশি ইনকাম। তাহলে কি করবো ভাই, এখন গরু কিনতে চাইতেছি, আমি কি করবো? এটা আসলে আপনার ভালো কোয়ালিটির, মানে মাংসের কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস করতে হবে। আর এটা প্রথমে বললাম যে আসলে এটা ট্রেসেবল হতে হবে, যেটা খুব টাফ, যে আপনার ব্যাপারীকে চিনতে হবে, ব্যাপারী যদি পরিচিত থাকে। আরেকটা ভালো ওয়ে আছে যে আমরা আসলে আমাদের গ্রামে যদি কোনো স্কোপ থাকে, গ্রামের আমার যে কেয়ারটেকার আছে বা যদি কোনো গৃহস্থ থাকে, তাকে একটা দুইটা করে গরু দেওয়া, যে ভাই তুমি এটা লালন পালন করো। কারণ ভাই এই সেক্টরে এই যে উল্টাপাল্টা জিনিস বা এই যে কেমিক্যালের ব্যবহার এত বেশি বেড়ে গিয়েছে, আমি এটা সবসময় বলি যে আপনি গ্রামে, খুব গভীর একটা গ্রাম, যে আপনার আধা ঘন্টা হেঁটে যেতে হচ্ছে ওই গ্রামে, বা কোনো যানবাহন নাই, ভ্যান নাই, সাইকেল বা মোটরসাইকেল এগুলোতে করে যেতে হচ্ছে ওই গ্রামের হাটেও যে বা বাজারে যে তিনটা দোকান আপনি পাবেন, একটা হচ্ছে চায়ের দোকান, একটা মুদির দোকান, আর তিন নাম্বার হচ্ছে কিন্তু আপনি এই যে কেমিক্যালের দোকান, অ্যাগ্রোকেমিক্যালস, গরুর মোটা তাজাকরণের ওষুধ, তারপরে এই যে জমিতে কীটনাশক, এগুলো কিন্তু আপনি, এটা খেয়াল করেছেন কি না আমি জানি না। সো এইরকম ওয়াইড স্প্রেড, আমরা অনেক সময় বলি না যে ভাই গ্রামের গৃহস্থ থেকে গরু কিনছে এবার খুব ভালো গরু, হ্যাঁ, বা মাঠে চড়া গরু। এখন কেমিক্যালটা এত বেশি ছড়িয়ে গিয়েছে চারদিকে যে আপনি বলতে পারবেন না যে গ্রামের গৃহস্থ থেকে নিয়েছেন মানেই গরুটা সেফ বা গরুটা ভালো। আমরা কিন্তু এখানে কোয়ালিটির কথা বলছি, আপনি টাকা দিয়ে জেতার কথা না, যে আপনি একটা ভালো কোয়ালিটির মাংস বা পাবেন বা ভালো কোয়ালিটির একটা গরু হবে, সেটা আপনাকে আসলে এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। কারণ ওষুধের কোম্পানির লোকজন বা ধরেন এই কেমিক্যালের লোকজন, তারা কিন্তু গ্রামে গ্রামে যে মানুষকে এই তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছে ওষুধের, আমাদের কাছেও প্রচুর লোকজন আসে, বাট আমরা স্ট্রংলি ডিনাই করতে পারি, বাট একজন গ্রামের কৃষকের কাছে একটা শার্ট প্যান্ট পরা লোক, সুটেড বুটেড লোককে ডিনাই করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর এই সেক্টরে কিন্তু ফিয়ার ফ্যাক্টর কাজ করানো হয়, কীরকম, হ্যাঁ, যেমন আপনার গরু তো ভাই শুকায় গেছে, বা আপনার গরুর তো এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা তো মারা যাবে, কৃমি হয়েছে পেটে, এইটা খাওয়ান, ওইটা খাওয়ান, এইভাবে ভয় দেখানো হয়। এবং মানুষ কিন্তু তার গরুর প্রতি তার নিজের চেয়েও বেশি পজিটিভ বা অ্যাফেকশনটা, মানে স্নেহ, মানুষ কিন্তু গ্রামের মানুষ দেখবেন যে নিজের জ্বর হয়েছে ওষুধ কিনে না, বা হয়তো কম দামের একটা ওষুধ কিনে, বাট গরু অসুস্থ ও পাগল হয়ে যায়, ডাক্তার আনো, এটা আনো, ওষুধ আনো, এই কারণে দেখবেন যে গ্রামের অনেক ভেটেরিনারি ডাক্তার নাকি মানুষের ডাক্তারের চেয়ে বেশি ইনকাম, হ্যাঁ, এটা নিয়ে অনেক ফান আছে। সো যেটা বলছিলাম যে এইরকম কেমিক্যালটা এত ওয়াইড স্প্রেড হয়ে গিয়েছে যে চারদিকে কিন্তু এই গরুগুলোকে এইভাবে মোটা তাজাকরণ করা হচ্ছে, আজে বাজে জিনিস খাওয়ানো হচ্ছে। সো এইখান থেকে আসলে ভালো জিনিসটা এখন বের করা অনেক টাফ, বাট আলহামদুলিল্লাহ এখন একটু আমরা আশার আলো দেখছি, অনেকেই গুড প্র্যাকটিস করছেন, যে আসলে নিজের সেফটির কথা চিন্তা করে, হ্যাঁ, আমরা নিজেরাও চেষ্টা করছি যে একটা ভালো গরু বা ন্যাচারালি ফিট গ্রাস ফেড গরু এখন কিন্তু অনেক শোনা যাচ্ছে। আমরা বেঙ্গল মিট দেখেছি যে ওরা একটা আলাদা সেগমেন্ট করেছে, যে গ্রাস ফেড গরুর সেগমেন্ট, এরকম আমাদের খামারগুলো অনেক খামার কিন্তু প্র্যাকটিস করছে যে ভালো প্র্যাকটিসটা।